তো হে গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমাদের দেওয়াল ইভেন্ট খুব তাড়াতাড়ি আসছে এবং তার ভিতর থেকে আমাদেরকে এই জিনিসগুলো একেবারে আমাদেরকে ফিরতে দিয়েছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু তোমরাও পাবে। দেখতে পাচ্ছ, এত কিছু জিনিস, এত গান স্কিন, এত পেট, এগুলো কিন্তু তোমরাও ফিরতে পাবে। হ্যাঁ গাইজ, তোমরাও ফিরতে পাবে। আর এগুলো তো গেরিনা আমাদেরকে আগেই সেন্ড করে দিয়েছে। যাই হোক, তো এগুলো তোমরাও কিন্তু ফিরতে পাবে। তো গাইজ, এগুলো তোমরা কীভাবে ফিরতে পাবে এবং কীভাবে মিশন কমপ্লিট করবে এবং কবে ইভেন্ট শুরু হবে, সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলো, আমরা কিন্তু এগুলো রিওয়ার্ডগুলো একের পর এক দেখিনি। তো সবকার প্রথমে আছে এই যে এখানে দেখতে পাবে ফেমাস। হ্যাঁ গাইজ, এখানে ফেমাসের গান স্কিন, যেখানে রেট অফ ফায়ার ডবল আছে, এখানে রিলোড স্পিডটাও আছে, বুঝতে পারলে। তো সেকেন্ড আছে, এখানে তোমরা দেখতে পাবে ইউএমপির গান স্কিন। হ্যাঁ গাইজ, ইউএমপির গান স্কিনও আছে। এবং তারপর এখানে M60-এর একটা গান স্কিন আছে, যেখানে রেট অফ ফায়ার আছে এই গান স্ক্রিনটাতে। তারপর একটা আছে M4A1-এর গান স্কিন। তারপর পেটগুলো চলো আমরা দেখে নেবো গাইজ। এখানে M4A1-এ এখানে যাই হোক ইয়ে আছে, এরপর পেট। তো গাইজ, এখানে দেখতে পাবে সবকার প্রথম আমাদেরকে এখানে হলো গান স্কিনগুলো। এরপর চলো আমরা দেখবো পেটগুলো। পেট এখানে আমাদেরকে পাঁচটা আছে গাইজ। তো চলো, এরপর এখানে পেট আছে। তো গাইজ, তা এখানে হলো, তো এখানে তারপর রকি পেট, তারপর এখানে দেখো এখানে শিবা পেট, তারপর এখানে আর কী কী আছে সব কিছু দেখবো। এরপর চলো রোবো পেট, তো রোবো পেট আছে। এরপর আছে আমাদের এই যে এই পেটটা। তো গাইজ, এরপর চলো আমি কথা বলবো যে এগুলো তোমরা কীভাবে পাবে। তো গাইজ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের গেমের ভিতরে একটা 25 তারিখে নতুন ইভেন্ট আসবে। হ্যাঁ গাইজ, আমাদের 25 তারিখে একটা গেমের ভিতরে নতুন ইভেন্ট আসবে, যে ইভেন্টটার নাম হবে চেঞ্জ দ্য পোর্টাল। তো চেঞ্জ দ্য পোর্টাল ইভেন্টটার নাম হবে। তো গাইজ, ওই ইভেন্টটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে মিশন, বুঝলে। প্রতিদিন ডেলি মিশন থাকবে, তো ওই ডেলি মিশনগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। সেই মিশনগুলো তুমি একাও কমপ্লিট করতে পারো, আর চারজন বা তিনজন বা দুজনের একটা এসকর্ট বানিয়েও তুমি কমপ্লিট করতে পারো। হ্যাঁ, তুমি যদি একাই কমপ্লিট করো তাহলে কিন্তু এখানের ভিতরে যে কোনো একটা জিনিস তুমি চয়েস করতে পারবে। আর তুমি যদি ওটা গ্রুপের ভিতরে কমপ্লিট করো ওই মিশনগুলো, তাহলে কিন্তু তোমরা ওটা কিন্তু মানে এখান থেকে দুটো জিনিস বেছে নিতে পারো। হ্যাঁ গাইজ, সব পাবে না, মানে একাই কমপ্লিট করলে একটা নিতে পারবে, আর সবাই মিলে কমপ্লিট করলে কিন্তু এখান থেকে তোমরা দুটো জিনিস নিতে পারবে। হ্যাঁ, আর একবার যার গ্রুপে জয়েন করবে সে কিন্তু আর এক্সিট করতে পারবে না, অবশ্যই কমপ্লিট করে দেবে। আর প্রতিদিন তো অবশ্যই মিশন কমপ্লিট করে এটা বা ওটা গান বক্স এটা ওটা তোমরা পেতেই থাকবে। তবে লাস্টের দিনে যখন ইভেন্টটা কমপ্লিট করবে তখন কিন্তু তোমরা বেছে নিতে পারবে যদি এসকোয়াডে কমপ্লিট করো। তবে সিঙ্গেল কমপ্লিট না করাই ভালো, কারণ এসকোয়াডে সবাই কমপ্লিট করবে আর। হ্যাঁ, আর ইভেন্টটা গেমের ভিতরে যখনই আসবে 25 তারিখে, তখনই আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে। তবে এখান থেকে দারুণ হচ্ছে গাইজ, যেখান থেকে তোমরা কিন্তু দুটা জিনিস একেবারে ক্লেম করে নিতে পারবে ফিরতে। তো গাইজ, 25 তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করো। তো গাইজ, আজ পর্যন্ত কিন্তু এতটাই। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।